নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে তিন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। দেখুন, আমি প্রতিদিন আপনাদের কাছে অর্থপ্রাপ্তির ভিডিও নিয়ে আনি এবং প্রতিদিন আমি হাত জোর করে অনুরোধ করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। মোটো ভিডিওটি কেটে কেটে শুধুমাত্র রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময় শুনে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না, কারণ এই ভিডিওটি আপনাদের জন্যই আমি কিন্তু তৈরি করি। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ আপনার আগামীকাল আছে কি নেই, আপনি আজকের ভিডিওটি শুনলে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। দেখুন, আমাদের নবগ্রহের মধ্যে চারটি গ্রহের কথা বলি, রাহু, শুক্র, বুধ, শনি। এই চারটি গ্রহ আমাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আমাদের এই অর্থপ্রাপ্তির যোগ হবে কি না। কারণ রাহু হচ্ছে কলিযুগে শর্টকাটে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে, তাই যাদের ক্ষেত্রে রাহু দুর্বল রয়েছে বা অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এই রাহু রক্ষা কবচ কী করবে? রাহুর বলবত্তাকে বৃদ্ধি করবে এবং আপনার ন্যাকাল চাটের যে অশুভ যে জায়গাগুলো রয়েছে সেই অশুভ ভাবটা কিন্তু রাহু রক্ষা কবচ যদি পড়ে, রাহুর যে অশুভ প্রভাব সেটা থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন। আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির কথা বলি, যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে, শুধুমাত্র টিকিট কাটলেই যে অর্থপ্রাপ্তি হবে এটা না। এমনও হতে পারে যে আপনার দীর্ঘদিনে কোনো টাকা আটকে ছিল, সেই টাকাটা আপনার পাওয়ার কথা নেই, আপনি জানতেন সেই টাকা পাওয়া যাবে না, সেই টাকাটা হয়তো আপনি পেলেন, বা আপনি পথে যেতে যেতে রাস্তায় কিছু টাকাও পেতে পারেন, হঠাৎ এটাও প্রাপ্তি, অথবা আপনি কোনো সূত্র থেকে বড় ধরনের আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে পারে। এমনও হতে পারে যে আপনার যে জায়গাটার দাম 100 টাকা ছিল সেই জায়গাটা আপনার আজকে 10,000 টাকা হয়েছে, এটাও কিন্তু প্রাপ্তির জায়গা, যেটা আপনি আশা করেননি সেই জায়গা থেকেও, বা আপনি কোনো শ্বশুরালয় থেকেও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ বা কোনো সম্পত্তি থেকেও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ঘটতে পারে। মানে যে কোনো দিক থেকে বা আপনার ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনকাম আপনার হতেও পারে। আবার যাদের ভাগ্য ভালো থাকবে, হঠাৎ একটা টিকিট কেটে আপনি আগামীকাল লাখপতি কোটিপতি হতে পারেন। আমি একটি কথা বারবার বলি, দেখবেন আমি বারবার বলি, যাচা জিনিস, যাচা চাকরি, যাচা ভাত, বা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, টিকিট আলা বললেন যে দাদা আজকে টিকিটটা কেটে নিন, সেই টিকিটটা কেটে কাটবেন, কারণ হয়তো ঈশ্বর আপনার ভাগ্য সেখানে কিন্তু জড়িয়ে রেখেছে। অর্থাৎ কোনো সময় যাচা জিনিসকে কিন্তু ছাড়বেন না, হয়তো সেখান থেকেই আপনার ভাগ্য কিন্তু বদলে যেতে পারে। আমি অর্থপ্রাপ্তির যোগ প্রতিদিন আলোচনা করি, প্রতিদিন আপনাদের রাশির নাম থাকে, তার বলে এই নয় যে আপনার সাথে সেম টু সেম এই ঘটনাগুলো ঘটবে, কারণ একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই জন্মছক আলাদা। আমি এখান থেকে যেটা বলি কিনা এটা সার্বিক, এটা ব্যক্তিকেন্দ্রিক নয়, কারণ আপনার জন্মছকে রাহু কেমন আছে দেখতে পাচ্ছি না, আপনার ভাগ্যভাব কেমন রয়েছে সেটা দেখতে পাচ্ছি না, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, কারণ ভাগ্য যদি আপনার সাথ দেয় চটজলদি আপনার কিন্তু অর্থপ্রাপ্তি হবে। বার্থ চার্ট রিফরমেশন মাধ্যমে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে। জন্মছকে যোগ তো রয়েছে কিন্তু দেখা যাচ্ছে কোনো বাধা রয়েছে,
বা আপনার দশা মহাদশা পারমিট করছে না, সেখানকার এই যে আমি বারো বলছি এই যে গ্রহের যদি আপনারা প্রতিকার প্রতিবিধান যদি আপনারা করতে পারেন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। হয়তো আপনার বাধা আছে, একটি জিনিস আপনাদেরকে জানা দরকার যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে। অর্থাৎ আপনার তো অর্থপ্রাপ্তি রয়েছে, কিন্তু কোন বছর কোন মাসগুলো আপনার ক্ষেত্রে আদর্শ রয়েছে সেটা আগে জেনে নিন। তারপর আপনি যদি ইনভেস্টমেন্ট করেন কি না, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আপনার জন্মছকে যোগ রয়েছে, সেই যোগ আপনার কখন রয়েছে এবং আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন যাতে অল্পের জন্য, এবং রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া হচ্ছে বর্তমানে, ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ কিন্তু বর্তমানে দেওয়া হচ্ছে, এবং শুভ রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় এই সময় কিন্তু দেওয়া হচ্ছে। জন্মছকে আপনার হয়তো বাধা রয়েছে বা আপনি দীর্ঘদিন অর্থপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করেই যাচ্ছেন, হচ্ছে না, আমি একটি কথা আবারও বলবো, আপনারা বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, যার মাধ্যমে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, বাধা রয়েছে সেই জায়গাটাতে প্রতিকার প্রতিবিধানের রাস্তাও কিন্তু রয়েছে, জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে কিন্তু যেতে পারবে যদি আপনি প্রপার গাইড করেন। দেখুন, আমি তিন রাশির কথা বলছি, হয়তো আপনার রাশির নাম থাকলেও থাকতে পারে, আমি যে কথাগুলো বলছি হয়তো আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হতেও পারে আবার না হতেও পারে, কারণ এটা একটা ইন জেনারেল বিচার, এটা ব্যক্তিকেন্দ্রিক বিচার নয়। কেউ কেউ বলছেন যে স্যার আপনি বলছেন আমার ক্ষেত্রে কেন হচ্ছে না, এই প্রশ্নটাই হচ্ছে আপনাদের কাছে, কারণ আপনারা মোটা অঙ্কের টিকিট কেটে প্রচুর অর্থ নষ্ট করছেন। তার আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ অবশ্যই করুন এবং বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই আপনারা করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ কিন্তু হবে। তিন রাশির নাম আমি বলি এক এক করে, আর রাশিভিত্তিক শুভ সময়টাকে এক করে আপনাদেরকে বলে দিই, এবং মহাভাগ্যে আপনারা দেখবেন টার্গেট নাম্বার শুভ রং। অবশ্যই আপনারা অধীর আগ্রহে আছেন যে কোন রাশির নাম আগামীকালের জন্য আসতে চলেছে, প্রত্যেকে রাশির নাম শোনার জন্য অধীর আগ্রহে কিন্তু বসে আছেন, আমি রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির আপনাদের যে শুভ সময় সকাল 9:15 থেকে 11:04 পর্যন্ত, টাইমটা শুভ। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের শুভ সময় 10:21 থেকে 12:36 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। তিন নম্বর এবং অন্তিম যে রাশির আমি কথা বলবো, আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 11:14 থেকে 12:27 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে তিনটি রাশির গাঢ় প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা আমার সাথে পরামর্শ করবেন তারা অবশ্যই এই নাম্বারে অবশ্যই আপনারা মেসেজ করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।